ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে জয়পুরের আজমিরে খাজা গরিবে নেওয়াজ দরগাহ শরীফ পরিদর্শন এবং খাজা মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রখ্যাত সুফি হযরত খাজা মইনুদ্দিন চিশতির কবর জিয়ারত করেন শেখ হাসিনা। এ সময় তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমিরে খাজা মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের দরগাহ পরিদর্শন করেছেন। প্রখ্যাত এই সুফির কবর জিয়ারত করেন এবং সেখানে নফল নামাজ আদায় করেন। মোনাজাতে প্রধানমন্ত্রী দেশ ও জনগণ এবং মুসলিম উম্মার শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। এর আগে সকালে নয়াদিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জয়পুর যান প্রধানমন্ত্রী।